অধ্যায়ে, দশম অধ্যায়ে ঐশ্বর্য প্রকাশ করেছেন। একদিন মহাপ্রভু বাড়িতে বসে আছেন, শচী মাতা নিমাইকে বলছেন, নিমাই আমি কালকে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি খেয়াল করে রাখুন, কে স্বপ্ন দেখেছে? শচী মাতা দেখেছে। কাকে বলছেন? নিমাইকে বলছেন। হ্যাঁ, এটা খেয়াল করে রাখুন, শচী মাতা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে নিমাইকে বলছে, নিমাই আমি কালকে একটা স্বপ্ন দেখেছি, তুমি এবং নিত্যানন্দ 5 বছরের ছাওয়াল হয়েছ। ছাওয়াল ভাষাটা কে কে জানে? পূর্ববঙ্গে যারা ছাওয়াল জানে, ছাওয়াল। তা এখানে চৈতন্য ভাগবত এই ভাষাটা ব্যবহার করেছেন, তুমি আর নিত্যানন্দ 5 বছরের ছাওয়াল হয়েছ। ছাওয়াল হয়ে আমার ঘরে ঘোরাঘুরি করছ, আমি এটা স্বপ্ন দেখছি। কে স্বপ্ন দেখছে? শচী মাতা। কাকে বলছেন? নিমাইকে বলছেন। তুমি আর নিত্যানন্দ 5 বছরের ছাওয়াল হয়ে অঙ্গনে ঘোরাঘুরি করছ, আর ঘরের ভিতর ঢুকে 2 বিগ্রহ বের করে নিয়েছ। কি 2 বিগ্রহ? কৃষ্ণ আর বলরাম, দুইজনকে বের করে নিয়েছে। দুইজন নিত্যানন্দ প্রভু বের করেছেন কৃষ্ণকে, আর মহাপ্রভু বের করেছে বলরামকে। দুইজন দুইজনকে বের করে নিয়েছে, আর দুইজন দুইজনের সঙ্গে ঝগড়া করছে। কে দুইজন? নিমাই নিতাই আর কানাই বলাই, দুইজনের ঝগড়া হচ্ছে, চারজনের ঝগড়া। দেখুন কেমন অদ্ভুত ঝগড়া। বলছে নিত্যানন্দ প্রভু, বলছে এখান থেকে বের হও তোরা, এসব আমাদের। বলছে না না, এটা আমাদের। কৃষ্ণ বলরাম বলছে, বলছে সেই দিন চলে গেছে, গোয়ালার দিন চলে গেছে, এখন ব্রাহ্মণের যুগ, আমরা এসেছি, অনেক নবনী মাখন খেয়েছে, এখন হটো। নিত্যানন্দ কানাইকে ধরে বলছে, তোমাকে আমি ভয় পাই না, আমার গৌরহরি আছে, তোমার কিসের ভয়? এইভাবে দুইজন 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 চারজন অনেক ঝগড়া করেছে। হটো এই বাড়ি থেকে, চলো, এ বাড়ি তোমাদের না, এই বাড়িতে কেন বসে আছো, চলো, এইরকম ঝগড়া হচ্ছে। তারপরে নিত্যানন্দ প্রভু ক্লান্ত হয়ে গেছে, শচী মাতার কাছে এসে, মা ঝগড়াঝাটি করে খুব ক্ষুধা লেগে গেছে, কিছু খেতে দাও, কিছু খেতে দাও, এই স্বপ্ন আমি দেখেছি। কে বললেন? কাকে বললেন? এই স্বপ্নের কথাটা শচী মাতা নিমাইকে বললেন। বলো তো কি এ ব্যাপার, আমি তো কিছু বুঝলাম না, স্বপ্ন তো দেখলাম, এইসব ঝগড়াঝাটি, কৃষ্ণ বলরামের সঙ্গে তোমরা নিমাই নিতাই ঝগড়া করলে কি যে হলো, আমি কিছু বুঝলাম না। বলছে মা ওসব বুঝতে লাগবে না, ব্যাপার একটা, ওই যে দাদা তোমার কাছে খেতে চেয়েছে না, আমি যাচ্ছি দাদাকে নিমন্ত্রণ করতে শিবাসঙ্গনে, তুমি ভালো মন্দ রান্না করো, 2 ভাই বসে খাবো। ওইসব বুঝতে নিত্যানন্দ প্রভুকে ডেকে আনলেন, 2জন প্রসাদ পেলেন। নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে পুরো বিভাবিত থাকতেন। দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। যার দেহ স্মৃতি নেই তার সংসার বন্ধন কোথায়? যে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আছেন, তার বাহ্যিক কাপড় চোপড়ের কোনো জ্ঞান থাকে না, সেই জন্য নিত্যানন্দ প্রভু কি করতেন, মাঝে মাঝে শরীরে কাপড়ই থাকতো না। একদিন অদ্ভুত ব্যাপার, মহাপ্রভু বিষ্ণু প্রিয়া বসে আছে, নিত্যানন্দ প্রভু এসেছে পুরো উলঙ্গ সামনে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলছে কাপড় পরো, বলছে আজকে আমি খাবো না,
কেন এখানে এসেছ? আজকে আমি যাব না। মানে একটা বলছে আর একটা উত্তর দিচ্ছে। এটাকে বলা হয় ফুললি কৃষ্ণ কনসিয়াসনেস। সেই কৃষ্ণ প্রেমে পাগল, তার বাহ্যিক কোনো আচার আচরণ কিছুই থাকে না, কৃষ্ণ প্রেমে যে পাগল। তা এইভাবে মহাপ্রভু তারপরে নিজের হাতে তাকে বস্ত্র পরালেন, কি আর করবে, কাপড় পরালেন। তা এইরকম নিত্যানন্দ প্রভুর অনেক লীলা। তারপরে মহাপ্রভু কি বললেন যে আমরা কীর্তন করি দিনের বেলায়, কিন্তু রাত কেন বৃথা যায়, আমাদের রাত কেন বেকার যাবে, রাত্রেও আমরা কীর্তন করব। কোথায় কীর্তন করব? শ্রীবাস ঠাকুর বললেন আমার বাড়ি, সুন্দর জায়গা, দরজা জানালা বন্ধ। তখন ভক্তরা সবাই এই শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে লাগলেন, রাত্রেবেলায় দরজা জানালা বন্ধ করে দিয়ে কীর্তন করতেন। আর পাষণ্ডীরা বলতো এ বেটা মনে হয় এই মন্ত্রযোগে মনে হয় কোনো অপ্সরাকে ডাকে, তাদের সঙ্গে মনে হয় ভিতরে ভিতরে কী লীলা হচ্ছে, উল্টা পাল্টা মন্তব্য করতেন। চাপাল গোপাল তাকে ঢুকতে দিল না বলে সে কী করেছিল, সে কালীর পূজার যা সামগ্রী সব বাইরে শ্রীবাস ঠাকুরকে অপদস্থ করতে, তার জন্য তার বড় অপরাধ হয়ে গেল। মহাপ্রভুর নির্দেশ ছিল কাউ কোনো বিজাতীয় লোক অভক্ত তারা যেন ভিতরে না ঢোকে। কিন্তু এই শুক্লাম্বর ব্রহ্মচারী প্রত্যেক দিন ওই কীর্তনের সঙ্গে ছিলেন। একদিনের ঘটনা, যখন কীর্তন হচ্ছে, মহাপ্রভু কীর্তন করার পরে বললেন যে আমার একটু আনন্দ পাচ্ছি না কেন, প্রত্যেক দিন কীর্তনে আনন্দ পাই, আজকে কীর্তনে আনন্দ হচ্ছে না, দেখো তো কেউ আছে কি? তখন সবাই খুঁজে খুঁজে দেখলেন কেউ নেই, বলে না প্রভু কেউ নেই। আবার কীর্তন করলেন, কিছুক্ষণ পরে আবার আনন্দ পাচ্ছে না, না না দেখো তো কেউ আছে কি না। তখন শ্রীবাস ঠাকুর খুঁজে 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 দেখলেন তার নিজের শাশুড়ি ডলমুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনছে। শ্রীবাস ঠাকুর দেখতে পেয়ে চুলের মুঠি ধরে তাকে বের করে দিলেন। কেমন মহাপ্রভুর কীর্তনে বাধা, নিজের আত্মীয় হলেও তাকে ক্ষমা নেই। প্রতিকূলস্য বিবর্জনাৎ, অনুকূলস্য গ্রহণম প্রতিকূলস্য বিবর্জনাৎ। যে ভক্ত হবে সে অনুকূল বস্তু দৃঢ়তার সঙ্গে গ্রহণ করবে, প্রতিকূল ত্যাগ করে দেবে। আর একদিনের ঘটনা, যখন কীর্তন হচ্ছে কীর্তন হচ্ছে, একদিন মহাপ্রভু বলছেন আমি কীর্তনে তো আনন্দ পাচ্ছি না। তখন বললে কেউ আছে কি, বাইরের কেউ আছে কি? বলছে না না বাইরের কেউ নাই প্রভু আমরাই। আবার মহাপ্রভু কীর্তন করছেন, তাও আনন্দ, বলছে না না কেউ কি আছে, শ্রীবাস ঠাকুর কেউ কি আছে? তখন শ্রীবাস বললেন প্রভু একজন ব্রহ্মচারী, আকুমার ব্রহ্মচারী আর খুব তপস্বী, তপস্যা করেন, কিন্তু এমন কি অন্ন ডাল সবজিও খায় না, অন্ন ডাল সবজি না খেয়ে শুধু দুধ পান করে, এমনই এক তপস্বী। আর সে আমাকে রাস্তায় দেখা হলো, বলল যে একটু যদি একটু মহাপ্রভুর কীর্তন একটু সুযোগ দেন। তা আমি ভাবলাম এত বড় তপস্বী যে অন্ন ডাল সবজিও খায় না শুধু দুধ খায়, আকুমার ব্রহ্মচারী কোনো বিবাহ পর্যন্ত করেনি, তা যখন চাইছে তাই আমি হে প্রভু তাকে ওই কোন
কোনার দিকে এক জায়গায় লুকিয়ে বসিয়ে রেখেছি, ওইখান থেকে সামনে আসবে না, লুকিয়ে দেখবে, সেই জন্য আমি ওকে রেখেছি। সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করল, আরে ব্রহ্মচারী হলেই কি আমাকে পাবে, শুধু দুধ পেলে খেলেই কি আমাকে পাওয়া যায়? এর থেকে প্রমাণ হয় শুধু ব্রহ্মচারী সাজলেই ভগবানকে পাওয়া যাবে না, হৃদয়ে কি থাকা দরকার, ভক্তি থাকা দরকার। ভগবান দেখেন না কে ব্রহ্মচারী, কে বড় সন্ন্যাসী, কে বিরাট বড় কি দায়িত্ব, কি দেখেন? ভাবগ্রাহী জনা, তার ভিতরের ভাবটা কি, কতটা আমার প্রতি তার প্রেম আছে, কতটা সে আমাকে ভালোবাসে, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, যে ভজনা করে সেই হচ্ছে বড়। এখানে কোনো দেখে না ধনী দরিদ্র, কোন আশ্রম কোন বর্ণ, কিছু না দেখে শুধুমাত্র দেখে ভক্তি, ভক্তি বসমান। তাই মহাপ্রভু বললেন, বের করো, ব্রহ্মচারী হলেই কি হবে, হটাও। তখন ব্রহ্মচারীকে শ্রীবাস ঠাকুর বের করে দিলেন, কিন্তু ব্রহ্মচারী যেতে 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 ভাবছেন, আহ একটু হলেও তো আমি দর্শন করার সুযোগ পেয়েছি, অল্প একটুও হলেও মহাপ্রভুর এই দিব্য রূপ, দিব্য সংকীর্তন তো আমি দর্শন করার সুযোগ পেয়েছি, আমি মহাভাগ্যবান, অনেক ভাগ্যের ফলে এই দর্শন পেয়েছি। এরকম ভাবতে ভাবতে ফিরে যাচ্ছে, পুরো না হলেও কিছুটা তো পেয়েছি, এই যখন ভেবেছে, মহাপ্রভুর আর এক নাম, মহাপ্রভুকে বলায় ভাবগ্রাহী জনার্দন। মহাপ্রভু তার ভাব বুঝতে পেরে বললেন, যাও ব্রহ্মচারীকে আবার ডেকে নিয়ে আসো। দেখুন ভাবটা ভগবান দেখেন, কে কত অ্যাক্টিং করতে হয় না, ভক্তি জগতে অ্যাক্টিং লাগে না, কি লাগে, ভাব ভক্তি লাগে, আর সেটাই হলেই ভগবানকে পাওয়া যায়। এইভাবে প্রত্যেক দিন মহাপ্রভু কীর্তন করতেন, আর কখনো কখনো কি করতেন, হঠাৎ করে বিষ্ণু খাট্টায় বসতেন, নিজে ভগবান তো ভগবান ভাবে বসতেন, আবার পরক্ষণে আবার লজ্জা হতো, আবার চলে আসতেন, কিছুক্ষণ বসতেন আবার চলে আসতেন। কিন্তু এবার কি হয়েছে, যখন কীর্তন শুরু হয়েছে সেই দিন যেদিন নিজেকে প্রকাশ করবেন, সেই দিন ইঙ্গিত করলেন আমার অভিষেক করো, সমস্ত ভক্তরা গঙ্গা থেকে ঘট ভরে 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 জল আনতে লাগলেন। মহাপ্রভু দৃষ্টিতে পড়লো একটা ছোট্ট বালিকা, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, ও জল আনছে ওর নাম কি? বলছে, ও আমার বাড়ির কাজের মেয়ে, ওর নাম হচ্ছে দুঃখী। বলছে, আমার জন্য গঙ্গা জল আনছে, ওর নাম কেন দুঃখী হবে, আজ থেকে ওর নাম হবে সুখী। যে ভগবানের সেবা করে সেই দুঃখী, যে ভগবানের সেবা করে না সেই হচ্ছে মহাদুখী, কিন্তু যে ভগবানের সেবা করে সে হচ্ছে সুখী। চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, প্রভুপাদের স্লোগান, জপ করো আর সুখী হও, ভগবানের সঙ্গে থাকো তাহলে আনন্দ হবে। তাই সব জল আনলেন ভক্তরা, ঘট ঘট ভর্তি জল আনলেন, মহাপ্রভুর মহা অভিষেক হল, সুন্দর বস্ত্র পরালেন, তারপরে বললেন, আমাকে কিছু খেতে দাও, খেতে দাও। দৌড়ই ভক্তরা ঘরে যা যা ছিল, মিষ্টি, নারকেল, পাকা কলা, যা যা ছিল সব আনছে, কাঁদি কাঁদি পাকা কলা আনছে, সব খেয়ে নিচ্ছেন, ভগবান সব খেয়ে নিচ্ছেন। আর যেখানে যখন অভিষেক হচ্ছিল তখন একটা কথা আছে যে মহামন্ত্রবিদ, মহাপ্রভুর ভক্তরা মহামন্ত্রবিদ, মন্ত্র উচ্চারণ করছেন, ওম সহস্র শীর্ষ, যেটা পুরুষোক্ত মন্ত্র হচ্ছিল, তারপরে প্রসাদ চাইলেন যে আমাকে খেতে দাও,
যে যার দৌড়ে দৌড়ে সারা নবদ্বীপে যেখানে যা ছিল সব দৌড়ে দৌড়ে আনছে, সব মহাপ্রভু খেয়ে নিচ্ছেন। আর বিষ্ণুর খট্টায় বসলেন, ওই দিনে বিষ্ণুর খট্টায় বসলেন। অন্যান্য দিন যেন মনে হয় অজান্তে বসে গেছেন, আবার ভুল করে বসেছে, আবার উঠে চলেছেন, কিন্তু এদিন যখন বিষ্ণুর খট্টায় বসেছেন, এদিন একদম ভগবান ভাবে সবাইকে কৃপা করবেন। আর সেইটা প্রকাশ করার জন্য সে সবাইকে এক এক করে ডাকছেন, শ্রীবাস সেদিনের কথা তোমার মনে আছে? কোন দিনের কথা? মহাপ্রভু বিষ্ণুর ঘরটায় বিষ্ণুর ভাবে বসে আছেন, আর এক এক করে ভক্তকে ডাকতে শুরু করেছেন, শ্রীবাস তোমার সেই দিনের কথা মনে আছে? কোন দিনের কথা প্রভু? যেদিন তুমি দেবানন্দর বাড়িতে ভাগবত পাঠ শুনতে গিয়েছিলেন, দেবানন্দ ভাগবত পাঠ করছিল, আর সেই পাঠ শুনে তোমার প্রেম হলো, চোখে জল আসলো, কান্না করছিলে, তখন এই এই দেবানন্দ পণ্ডিতের যারা শিষ্য তারা তোমাকে বুঝতে না পেরে কান্না করছো দেখে ডিস্টার্ব হচ্ছে বলে তোমাকে ওই কি বলে এই যে অনুষ্ঠানের যে জায়গা সেখান থেকে তুলে তোমাকে বাইরে রেখে দিল। যেমন শিষ্য যেমন গুরু তেমনই শিষ্য। শিষ্যরাও বুঝলো না, গুরুদেবও বুঝলো না, গুরুদেব না করলো না, এই তোমরাও করো না। ও তোমার যখন কষ্ট হলো আমি তোমার হৃদয়ে প্রবেশ করলাম, গিয়ে তোমাকে দিব্য আনন্দে আপ্লুত করে তুললাম, মনে আছে সেই দিনের কথা? হ্যাঁ প্রভু। গঙ্গাদাস পণ্ডিত আসো কাছে, গঙ্গাদাস পণ্ডিতকে ডেকেছেন, তোমার সেদিনের কথা মনে আছে? কোন দিনের কথা প্রভু? যখন আমি জগতে আবির্ভূত হইনি তারও আগের কথা। তোমার একদিন খবর পেলে মুসলমানরা এসে তোমার পরিবারকে ধর্ম নাশ করবে, আর সেই ভয়ে তুমি সব কিছু পরিত্যাগ করে পরিবার পরিজন নিয়ে গভীর রাত্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে। পালিয়ে তো আসলে, কিন্তু গঙ্গা পার হবে কি করে? গঙ্গার পাড়ে এসে গভীর রাত্রে কান্নাকাটি করতে লাগলে। একটা খেয়া ছিল না, একটা নৌকা ছিল না গঙ্গায়। আর তুমি ভাবলে এখানেই যদি আমি থাকি তাহলে সকাল হলেই তো আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি তখন খুব কান্না করে আমার কাছে প্রার্থনা করছিলে, হে প্রভু রক্ষা করো, রক্ষা করো। মনে আছে সেই দিনের কথা? সেই সময় তুমি যখন আকুলভাবে ডাকছিলে ছোট্ট একটা নৌকা নিয়ে, কে তোমার ঘাটে এসেছিল? হ্যাঁ হ্যাঁ প্রভু, একটা নৌকা তো আমাকে পার করার জন্য আসলো। তাহলে ওই গভীর রাত্রে কে এসেছিল? অন্য কেউ না, এসেছিলাম আমি। তোমার কষ্ট দেখে সহ্য করতে না পেরে আমি নাবিক হয়ে তোমার ঘাটে এসেছিলাম নৌকা নিয়ে তোমাকে পার করে নিয়ে যাওয়ার জন্য। তা আমরাও যদি আকুলভাবে ভগবানকে ডাকতে পারি তাহলে কি আমাদের পার করার জন্য কি ভগবান আসবেন না? ডাকার মতন তাকে ডাকতে হবে, প্রাণ ভরে যদি ডাকতে পারি তাহলে তো আসবে। আর ডাকার ভিতর যদি কপটতা থাকে, ছলনা থাকে, লোক দেখানো ভাব থাকে, ওই ডাকে ভগবান আসবেন না। সেই দিনের কথা মনে আছে আমি তোমাকে? আর এইসব কথা এক একজনের কথা বলছেন, আর ভক্তরা কান্নাকাটি করে একদম ভূমি গড়াগড়ি দিচ্ছে, প্রভু কত করুণা আপনার, কত করুণা পরায়ণ আপনি, এত দয়ালু, এত কৃপালু, আপনার করুণার শেষ নেই, তাই বলে বলে সবাই শুধু কান্না করছেন। তারপরে ডাকলেন হরিদাস ঠাকুরকে, সেদিনে বলেছি কালকেই মনে হয়, হ্যাঁ কালকেই বলেছিলাম মনে হয় যে হরিদাস ঠাকুর নাকি আজকে বলেছি, সরি, হরিদাস ঠাকুরকে কীভাবে 22 বাজারে বেত্রাঘাত করেছে। আর মহাপ্রভু বললেন সেই দিনের কথা মনে আছে? আমি এসে তোমাকে নিজের পিঠ পেতে দিয়েছিলাম।
এইভাবে প্রত্যেকের কথা বলছেন, আর তার বলে বলে তার পূর্ব বৃত্তান্ত বলছেন, কিভাবে তাকে কৃপা করেছেন। সবাই তখন কান্না করছে আর বলছেন কৃপা করুন কৃপা করুন। হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস ঠাকুর, হরিদাস তুমি বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দেব। না না প্রভু, আমি বর চাই না। না না, তোমাকে আমি বর দিই, আমি আনন্দ পেতে চাই। প্রভু যদি বর দেবেন, আপনার সেবকের ঘরে আমাকে কুকুর করে জন্ম দিন, যেন আমার তার কুকুর হয়ে থাকতে পারে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে। মুকুন্দ তখন বাইরে ছিল। মুকুন্দ শিবাস ঠাকুরকে বললেন, প্রভু আপনি বলুন আমার কি দর্শন হবে না। তখন মহাপ্রভু বললেন, ও বেটা ঘর ঝাঁটিয়া, ও বেটা যখন যেখানে যায় সেখানে মিশে যায়, ও আমার দর্শন পাবে না। মুকুন্দ আবার জিজ্ঞাসা করলেন, প্রভু জিজ্ঞাসা করুন কবে আমি দর্শন পাব। প্রভু বললেন, এখন দর্শন হবে না। তাহলে কবে দর্শন হবে? ও যে এক কোটি জন্ম পরে। তখন মুকুন্দ নাচতে লাগলেন যে অন্তত দর্শন তো হবে, এক কোটি জন্ম হোক তাতে দুঃখ নেই, কিন্তু দর্শন তো হবে। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, বিকশিয়া হৃদয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। কৃষ্ণ কেলি রসিক বনবাণী, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীধারী অপরূপ, রসময় নিধি গুণশালী, বর্ণ নব জলধর শিরে শিখি পিচ্ছবর, অলকা তিলক শোভা পায় পরিধানে পিতবাস, বদনে মধুর হাস হেন রূপ জগত মাতায়। ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপকা, হেরিয়া কদম্ব মূলে মন উচাটন, নাচলে চরণ সংসার গেলাম ভুলে। সাবধান, ওই রূপ দেখলে কিন্তু সংসার ভুলে যেতে হবে, আবার বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। এই জন্য ও রূপ দর্শন করে কেউ বাড়ি ফিরতে চায় না। আমি ঘরে না যাইব, বনে প্রবেশিব, ও লীলা রসের তরে ত্যাজি কুল লাজ ভজ ব্রজরাজ, বিনোদ মিনতি করে। ভক্তি বিনোদ ঠাকুর তার গানে বলছেন, বিনোদ প্রার্থনা করছে, ত্যাজি কুল লাজ ভজ ব্রজরাজ। দর্শন তো হবে, দর্শন পাওয়ার জন্য ব্যাকুল ভক্তবৃন্দ। সংসারের সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই। সংসার সুখে যদি কেউ আকৃষ্ট হয়, তাহলে কৃষ্ণ পাদপদ্মের সুখ আর পাওয়া যায় না। তাই সেই সুখ হলে সংসার সুখ এমনিতেই তুচ্ছতার বোধ হয়। তো মুকুন্দ সেইভাবে প্রার্থনা করছেন, মহাপ্রভুর কাছে আমাদের, ভগবানের কাছে আমাদের এটাই প্রার্থনা করা দরকার যে আমরা যেন এবার মহাপ্রভুর সঙ্গে যেতে পারি। হরি হে দয়াল মোর জয় রাধানাথ, বারবার এইবার লহ নিজ সাথ পরম।